بسم الله الرحمن الرحيم. شهر رمضان الذي انزل فيه القران هدى للناس وبينات من الهدى والفرقان. بسم الله الرحمن الرحيم، الحمد لله رب العالمين، والصلاه والسلام على اشرف الانبياء والمرسلين. ও হাম্মী সাল্লাম রহমতুল্লাহ ভাই আপনি বাংলাদেশ থেকে প্রশ্ন করেছেন যে বেকার যুবকের বিয়ে করার জাহাজ আছে কিনা বেকার যুবক বলতেও যে চাকরি টাকরি করে না বা তার ইনকাম সোর্স নাই এই হিসাবে বেকার হিসাবে জাহেজ আছে জাহেজ আছে যদি তার স্ত্রী ধনী হয় যাকে বিয়ে করবে সে যদি ধনী হয় সে যদি খরচ করে অথবা সে পিতা মাতার এখানে থাকে পিতা মাতা তার উপর খরচ করে মানে তার কোনো অসুবিধা হবে না মানে খাওয়া দাওয়া থাকা অন্যভাবে তার ব্যবস্থা রয়েছে সেটা তার স্ত্রীর পক্ষ থেকে হোক আত্মীয়স্বজনের পক্ষ থেকে হোক বা তার মাতার পক্ষ থেকে এক্ষেত্রে কোনো অসুবিধা নাই কিন্তু উত্তম হচ্ছে যে বেকার না থাকা যে কোনো একজন যুবক যে কোনো একটা হালাল পন্থায় তাকে কর্ম নিজের কামাই করা হালাল পথে কামাই করেছে বিয়ে করা কারণ রসুল ইসলাম বলেছেন মনিস তাহম কুমাল বা মানে যাদের সমর্থন আছে সে যেন বিয়ে করে এখন সে যদি তার ইনকাম না থাকে এবং তাকে কোনো সোর্স না থাকে তাদের তাহলে সে অসুবিধায় পড়বে এবং স্ত্রীর ভরণ পোষণ করা এটা স্বামীর উপর দায়িত্ব কাজেই উত্তম যে সেটা হচ্ছে একটা যুবক ছেলে সে কর্মঠ হবে সে নিজের হাতে কামাই করবে এবং কামাই করার পর সে এই যে তখন আল্লাহ তাকে সমর্থ দিবে যে সে বিয়ে বউ তার স্ত্রীকে সে তার স্ত্রীর যে চাহিদা আছে দৈনন্দিন জীবনযাত্রা মানে থাকা খাওয়া পড়া এই ব্যবস্থা করতে পারবে তখন সে বিয়ে করবে আর যদি এই অবস্থা না থাকে তখন সে রোজা রাখবে আল্লাহ তু সুল বলেছেন নিজেকে হারাম কাছ থেকে বিরত রাখার জন্য তাকে অবশ্যই রোজা রাখতে হবে সেটা সপ্তাহে দুটা রোজা যদি সোমবার বৃহস্পতিবার অথবা মাসে তিনটা রোজার তেরো 14 পনেরো এইভাবে যদি সে রোজা রাখে তাহলে আল্লাহ রাবরণ তাকে হেফাজত করবেন আর যদি তার ভয় থাকে হারাম কাজ করার তাহলে বেকার অবস্থা তার উচিত বিয়ে করা এবং বিয়ে করলে আল্লাহ তালা রিজিকের মালিক আল্লাহ তালা রিজিকের ব্যবস্থা করে দিবেন কাজেই বিয়ে করলে তাতে কোনো অসুবিধা না জায়েজ আছে বিয়ে করা এবং আল্লাহ রাবুল আলমী রিজিকের ব্যবস্থা করবেন এবং প্রত্যেকের রিজিক আল্লাহ তালা লেখে রাখেছেন কারণ আল্লাহ তালা বলতেছেন অমাম ইন্দা বতনফ আল্লাহের সুরাহুদের ছ নম্বরাত প্রত্যেকটা মানুষের রিজিকের দায়িত্ব আল্লাহ তালা নিয়েছেন কিন্তু বন্দাকে অবশ্যই চেষ্টা করতে হবে এবং তাকে কোনো একটা হালাল উপায় উপার্জন করার জন্য তাকে সাধনা চেষ্টা এবং করতে হবে আল্লাহ তারা তাকে অবর করতে হবে আমরা দোয়া করি আল্লাহ রাবুল আলামিন সমস্ত যুবকদেরকে যুবতীদের বেকারত্ব আল্লাহ যেন দূর করেন এবং তাদের যেন তারা যেন চেষ্টা সাধনা করে চেষ্টা করে কর্ম কর্ম করার আল্লাহ তালা তাদের কর্মের ব্যবস্থা করে দিবেন এবং তাদেরকে নেক স্ত্রী যেন দান করেন এবং তাদের জন্য আল্লাহ তালা সুখের সংসার দেন ওসলাল্লা নবীন ওয়া সাহাবি